এমন না যে আমি সবগুলো রেস জিতবো, আমি কিছু রেস জিতবো, কিছু রেস হারবো। যেই রেসগুলো হারবো সেটাই পৃথিবীর শেষ না, আমি আবার উঠে দাঁড়াবো, আমি আবার দৌড়াবো। সেটাই ডিফাইন করে দেবে যে কে আসলে দিন শেষে চ্যাম্পিয়ন হবে। আমরা জীবনে পথ চলার পথে অনেক সময় ভাবি যে আমি পিছিয়ে পড়ছি, আরেকজন খুব এগিয়ে যাচ্ছে, মনে হয় যে আমি এত পড়ালেখা করলাম অথবা আরেকজন অনেক কম পড়ালেখা করে বেশি এগিয়ে গেছে, খারাপ লাগে। এই যে খারাপ লাগা, অন্যের দিকে তাকিয়ে নিজে খারাপ ফিল করা, এটা একটা নেগেটিভ এনার্জি। এবং এই খারাপ লাগার একটা চক্র আছে। তখন আমি যাকেই আমার পাশে দেখি, যেই ভালো করে তাকিয়ে মনে হয় আমার কম্পিটিটর, তাকেই মনে হয় যে আমি বোধহয় ভালো করতে পারছি না, সে ভালো করছে, তাকে টেনে ধরতে হবে। কিন্তু এই টেনে ধরার প্রক্রিয়াটা আসলে খারাপ, ব্যাড আমরা যেটা বলতে পারি, যে আমাকে সামনে এগোতে হবে, তার মানে এই না যে অন্যকে পেছনে ফেলে সামনে এগোতে হবে। এমনও তো হতে পারতো যে আমি ভালো কিছু করার চেষ্টা করি, আমার পাশে যে আছে সে ভালো কিছু করতে না পারলে আমি তাকে সাহায্য করি, অথবা যে আমার পাশে যে আছে যে ভালো করছে তার থেকে আমি সাহায্য নেই, তার কাছ থেকে অ্যাডভাইস নেই। আসলে পৃথিবীতে চলার পথে কেউ কারো কম্পিটিটর না, আমরা পরশ্রী কাতর হয়ে যাই। অন্যের ভালো দেখলে অনেক সময় খারাপ ফিল করি, খারাপ ফিল করি এই না, এই কারণে না যে আমি আমার মন মানসিকতা খারাপ। অনেক সময় এমন হয় যে পারিপার্শ্বিক চাপে বা অন্য কোনো প্রভাবে আমি আগাতে পারছি না বলে খারাপ ফিল করি। সেই খারাপ, সেই নেগেটিভ ফিলিংসটাকে আমি আরও নেগেটিভ করে অন্যের মাঝে ছড়িয়ে দেই। তখন মাঝে মাঝে এমন হয়ে যায় যে আমি অন্যকে টেনে নিচে নামাতে চাই, এটা কখনোই ঠিক না। এই পৃথিবীতে আসলে আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি, সো যতটুকু পারা যায় পজিটিভ থাকতে হবে। এমন না যে আমি সবগুলো রেস জিতবো, আমি কিছু রেস জিতবো, কিছু রেস হারবো। যেই রেসগুলো হারবো সেটাই পৃথিবীর শেষ না, আমি আবার উঠে দাঁড়াবো, আমি আবার দৌড়াবো। সেটাই ডিফাইন করে দেবে যে কে আসলে দিন শেষে চ্যাম্পিয়ন হবে। এই চ্যাম্পিয়ন হওয়া মানে এই না যে আমি ফার্স্ট হব, চ্যাম্পিয়ন হওয়া মানে এই আমি সবাইকে নিয়ে ভালো থাকবো। আমরা ওই বিভিন্ন সুপার হিরো মুভি টুভি দেখি, হ্যাঁ, তো সেই জায়গাতে আমার কত শক্তি আছে সেটা আমাকে ডিফাইন করে দিবে না যে আমি কত শক্তিশালী সুপার হিরো। আমি কত মানুষের উপকার করতে পারলাম সেটাই ডিফাইন করে দিবে যে আমি আসলে কত বড় সুপার হিরো। আমাদের প্রত্যেকের জীবনে আসলে যতটুকু পজিটিভ এনার্জি আছে সেইটাকেই ছড়িয়ে দিতে হবে। আমার খুব কাছের একজন মানুষ আমাকে একবার একটা কথা বলেছিলেন, আমি শুনেছিলাম কোনো একটা প্রোগ্রামে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসা শেখাতে হবে। সেই পজিটিভ এনার্জিটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি মানুষের মাঝখানে, আমার মনের ভিতর যে আলোটা আছে সেটা সমস্ত অন্ধকারকে দূর করে দিয়ে আরো 10টা মনে আলো জ্বালাবে, এই 10টা মন থেকে 10 কোটি মনে আলো জ্বলবে। তো সেই মনোভাব নিয়ে যদি আমরা আগাই, ব্যর্থতা লাইফে থাকবেই, সেটাকে দূরে পাশে সরিয়ে রাখি, সফলতার জন্য চেষ্টা করব। যে সফল হবে তাকে কংগ্রাচুলেট করব, তাকে বলবো যে সাধুবাদ, ধন্যবাদ, তুমি পেরেছ, আমিও চেষ্টা করব। কিন্তু কখনো কারোর প্রতি কোনো নেগেটিভ ফিলিংস রাখবো না। এই নেগেটিভ ফিলিংস তার জন্য খারাপ, আমার জন্য খারাপ, আমার সোসাইটির জন্য খারাপ। সো সেই জায়গা থেকে আমাদেরকে ভালো চিন্তা করতে হবে, অন্যের ভালো হয় এমন চিন্তা করতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো অভ্যাস গড়ে তুলতে হবে।